বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চাষি বন্ধু এখানে কিন্তু সুরা চাষ করেছেন কিভাবে সুরাটা চাষ করেছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তার মুখ থেকেই জেনে নিন কিভাবে চাষ করেছেন বিস্তারিত বর্ণনা দিন প্রথমে হলো বীজ নিয়ে এলাম বীজটা নিয়ে খোলাটা একটু ভালো করে একটু শোধন করে জৈব সার দিয়ে তৈরি করে নিয়ে তারপরে বীজ কটা পুঁতলাম তারপরে হলো চারা বেরোবার পরে আবার একটু ওই সাপটা স্প্রে করা হলো তারপরে হলো আছে পোকার বিষ দিতে হয় পোকার এখন বিষ দু হয় নানান রকম বিষ এখন এই গাছে যা হলো দু হয়েছে এই সাদা মাছি ফাঁসি লাল সবুজ মাছি এই সব হলো আছে সাদা মাছের জন্য পাউডার বীজ গুলো বেশি ব্যবহার করা হয় নাকি পাউডার বীজ গুলো আর বিশেষ করে পাতা কুকরানো বা এটা সেটার জন্য নানা রকম তরল বীজ অলকিলিয়ার এগুলো দেওয়া হয়

বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শীতকালীন মাছার শশা চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে সারি সারি শীতকালীন কিন্তু মাছার শসা চাষ করা হয়েছে এটা কিন্তু বন্ধুরা হীরা কোম্পানির রকেট বিষ এটা কিন্তু রকেট বিষ কিন্তু সারা বছর কিন্তু চাষ করে থাকে কৃষক এই রকেটটা কিন্তু এই সময় যদি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু ইহা কিন্তু প্রায় শীতকালের দিকে আমাদের কিন্তু এটা উঠবে অর্থাৎ তোমরা এটা জানো এটা ভাদ্র মাস এবং ভাদ্র মাসের পরে কিন্তু আছে কিন্তু আশ্বিন মাস এই আশ্বিন মাসের কিন্তু শেষের দিকে এই শশাটা কিন্তু ধরন দেবে বন্ধুরা তাহলে আমাদের এই সময় এই শশা চাষটা কিভাবে করতে হবে বীজটা কত হাত দ্রুত দূরত্বে রাখতে হবে মাদা কিভাবে তৈরি করতে হবে রাসায়নিক সার কি দিতে হবে দেখো রাসায়নিক সার কিন্তু ছড়ানো আছে সেই সঙ্গে বন্ধুরা গাছের কি কি পরিচর্যা করতে হবে অর্থাৎ শসা চাষের এই টু জেড তথ্য এই ভিডিওতে আমি এক এক করে দেখাবো বন্ধুরা তাই বন্ধু ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে শসা এই যে শোশা গাছ এবং প্রত্যেকটা মাদায় দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু চারটি থেকে পাঁচটি করে বীজ দেওয়া হয়েছে প্রত্যেকটা মাদায় এবং এই যে একটা থেকে একটা যে মাদার যে দূরত্ব এই যে তোমাদের দেখায় এই একটা মাদা এবং প্লাস আর একটি মাদা অর্থাৎ একটা থেকে একটা মাদার দূরত্ব কিন্তু এখানে দু হাত করে রাখা হয়েছে অর্থাৎ এই যে মাদার দূরত্ব ইহা কিন্তু আমাদের রাখতে হবে দু হাত করে এবং প্রত্যেক মাদায় আমাদের বিশেষ সংখ্যা দিতে হবে চারটি করে এই যে এখানে দেখায় এখানে গাছের সংখ্যা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু বন্ধুরা চারটের বেশি গাছ প্রত্যেক মাদায় রাখবেন না চারটের বেশি গাছ রাখলে কিন্তু আবার সেখানে গাছটা ঘন হয়ে যেতে পারে এবং তার ফলনের সংখ্যা কিন্তু কম হয়ে যাবে তাই চারটির বেশি কিন্তু আপনারা কিন্তু চারা রাখবেন না পাঁচটি করে দানা দেবেন কিন্তু সেখানে চারটি করে রাখবেন এবং মাচার আপনি কিন্তু এক পাশ থেকেও কিন্তু শসাটা দিতে পারেন চারাগুলি বপন করতে পারেন বা মাদা তৈরি করতে পারেন আবার কিন্তু মাচার মাঝখান থেকেও তোমরা কিন্তু শসার বীজটা বপন করতে পারো যেহেতু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকুল রয়েছে এবং কাকুল কিন্তু এই আশ্বিন মাসেই প্রায় কিন্তু শেষ হয়ে যাবে তাই এমন অবস্থায় আমাদের শসাগুলি কিন্তু মাচায় উঠে এখানে কিন্তু শসার পর্যাপ্ত পরিমাণে ধরন দেবে তাই বন্ধু এমতো অবস্থায় কিন্তু আমরা এই শোয়াটা চাষ করেছি তাহলে বন্ধুরা সম্পর্কে বিস্তারিত তথ্য এবার জেনে নেওয়া যাক এ টু জেড এবার জানতে হবে তাহলে আমি ফার্স্টেই বললাম এটা কিন্তু হীরা কোম্পানির রকেট সুশার বীজ আমি ডিসপ্লেতে ইহার ছবি দিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে তারপরে কি আমাদের বীজ বপন এবং বীজ বপনের আগে বন্ধুরা যারা কিন্তু একেবারে সমান্তরাল জমিতে শসা চাষ করবে তারা কিন্তু জমিটা ফার্স্টেই তৈরি করে নেবে জমি কিন্তু আমাদের ফার্স্টেই প্রথমেই তৈরি করে নিতে হবে তা না হলে শোষা গাছ অর্থাৎ শসা গাছ কিন্তু ছোপ খেয়ে থাকবে এবং নানান রকম কিন্তু সমস্যা হবে বন্ধুরা যে আমরা যে মাদা তৈরি করেছি এই প্রত্যেক মাদায় কিন্তু এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ সার এবং কিছু পরিমাণে দানা ফসফেট দেওয়া হয়েছে এবং দেওয়ার দুই থেকে তিন দিন বাদে আমরা কিন্তু এখানে এসে সেই প্রত্যেক মাদায় মাদায় আমরা কিন্তু বীজটা বপন করেছি অর্থাৎ রাসায়নিক সার দেওয়ার মিনিমাম তিন থেকে চার দিন বাদে আমাদের মাদাই ফিরে আসতে হবে অর্থাৎ মাদাটা আগে তৈরি করে রাখতে হবে আগে তৈরি করে রাখলে কি হয় যে রাসায়নিক সারটা আমরা যে যেটা দেবো এবং চারা সঙ্গে সঙ্গে বার হওয়ার পর সে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সে সেখান থেকে কিন্তু গ্রহণ করতে পারবে তাই বন্ধুরা অবশ্যই তোমাদের বলবো মাদাটা আগে থেকেই তৈরি করে রাখবে এবং মাদায় কিন্তু রাসায়নিক সার দিয়ে রাখবে অল্প অল্প করে তারপরে কিন্তু তিন থেকে চার দিন বাদে এসে মাদাটা আবার হালকা খুঁড়ে সেখানে বীজটা আমাদের বপন করে দিতে হবে এবং একটা থেকে একটা মাদার দূরত্ব কিন্তু আমি বললাম দু হাত করে রাখতে হবে এবং তারপরে বন্ধুরা আমাদের এখানে কি করণীয় এবার যারা বন্ধুরা তার আগে একটা কথা বলে রাখি যে সমস্ত চাষি বন্ধুরা মাচা ভিত্তিক শসা চাষ করতে চান তারা কিন্তু মাদা এইভাবে তৈরি করে রাখবেন আর যারা সামান্তরাল জমিতে চাষ করবেন তারা কিন্তু অবশ্যই জমিটা শোধন করে নেবেন চুন এবং সেই সঙ্গে বন্ধুরা রাসায়নিক সার হিসেবে দশ ছাবির সার দিতে পারেন সরিষার খোল গোবর সার এগুলো কিন্তু দেওয়া যায় এগুলো কিন্তু দিয়ে জমিটা ফার্স্টে তৈরি করে নিতে হবে কেউ কেউ কিন্তু দশ ছাবির সার না দিয়ে সিঙ্গেল সুপার ফসফেট চুন সরিষার খোল এবং সেই সঙ্গে গোবর সার দিয়ে থাকে তাই বন্ধুরা তুমি যেভাবেই পারবে সেভাবেই কিন্তু জমিটা তৈরি করে নেবে এবার এখানে যে সমস্ত চাষি বন্ধুরা সামান্তরাল মাটিতে শসা চাষ করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু জমিতে জৈব সারগুলি বেশি করে ব্যবহার করবেন চাষি বন্ধুরাও কিন্তু বলছে জমি তৈরির সময় সরিষার খোল গোবর সার এগুলো কিন্তু দিতে হবে সরিষার খোলটা কিন্তু একেবারে গুঁড়ো করে দিতে হবে এবং গোবর সার যত পরিমাণে আছে কিন্তু ঢেলে দিতে হবে দিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছে যখন মাদা করবে তখন রাসায়নিক সার দেওয়ার দরকার হবে না এবং গাছ কিন্তু খুব দ্রুত গাছের গ্রোথ হবে বন্ধুরা এবং সেই সঙ্গে গাছটা কিন্তু সুস্থ সবল থাকবে এবং দীর্ঘস্থায়ী কিন্তু গাছের গ্রোথ থাকবে বন্ধুরা রাসায়নিক সার যেমন পনেরো দিন এক সপ্তাহ এক মাস এর বেশি কিন্তু অ্যাকশান থাকে না পনেরো দিনের বেশি কিন্তু অ্যাকশান থাকে না আর জৈব সার কিন্তু একটা দীর্ঘস্থায়ী কিন্তু এর অ্যাকশান বা ধরনটা থেকে যায় একই রকম থেকে যায় তাই জৈব সার অবশ্যই কিন্তু ফার্স্টের দিকে প্রয়োগ করতে হবে তারপরে তোমাদের জমিতে চষার পর অবশ্যই চষার সময় জমিতে পর্যাপ্ত পরিমাণে জো থাকতে হবে তারপরে মাদা তৈরি করে সেখানে বীজটা দিতে হবে এবার বন্ধুরা মাদা তৈরির সময় চারা বার হওয়ার পর একটা সমস্যা বেশি করে ফেস করা যায় এবং যারা বীজ বপন করে বীজের অধিকাংশ দেখা যায় কিছু কিছু বীজ মাটির বিভিন্ন ধরনের পোকায় কিন্তু খেয়ে নেয় মাটির মাটির বিভিন্ন ধরনের পোকায় সেই বীজটাকে কিন্তু বন্ধু নষ্ট করে দেয় তাই বন্ধু প্রথমেই বলবো মাটিটাকে অর্থাৎ মাটিটা যখন তৈরি করবে যখন মাদাটা আমাদের তৈরি করতে হবে সে জমি যখন রাসায়নিক পথে যদি মাদা তৈরি করে এরকম যদি তোমার কাকুল পটল বা এটা সেটা থেকে থাকে তাহলে সেখানে মাদা তৈরি করার সময় অবশ্যই কিন্তু হালকা পরিমাণে দশ ছাব্বিশ কিছু পরিমাণে কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ওষুধ বা সেই পাইরিবান দানা কলোরো পাইডফক্স আছে টোয়েন্টি পার্সেন্ট এই দানা কিন্তু ছড়িয়ে দিতে পারো দেওয়ার পর তারপরে দুই থেকে তিন দিন বাদে আমরা কিন্তু সেখানে ফিরে আসবো এবং এসে আবার মাদাটা হালকা পরিমাণে ঘুরে আমাদের কিন্তু সেখানে বীজটা বপন করে দেবো আর অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা যখন মাদা তৈরি করবো তখন যেন মাটিতে ভালোই যেন রস থাকে এবং তারপরে বন্ধুরা যখন বীজটা বপন করব তখন হালকা পাতলা রস থাকলেই হবে তবে একেবারে যদি মাটি শুকিয়ে যায় সেখানে কিন্তু বন্ধু চারা বার হবে না এ একটা ব্যাপক পরিমাণে কিন্তু সমস্যা সৃষ্টি হবে বন্ধু তাই বন্ধু অবশ্যই মাদা তৈরির প্রক্রিয়াটা এবার আমাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু বলে দিলাম চারাটা কীভাবে বপন করতে হবে কত হাত দূরত্বে মাদা রাখতে হবে সে সম্পর্কে তথ্য দিলাম এবার বন্ধুরা আমাদের এই শসা গাছের পরিচর্যা কিভাবে করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেব বন্ধুরা বন্ধুরা ফার্স্টে আমাদের যে সমস্যা দেখা যাবে শসার জমির ক্ষেত্রে সেটা হলো বন্ধুরা শোশা গাছের কাণ্ড এবং সেই সঙ্গে পাতা ছিদ্রকারী পোকা এই একটা দেখতে পাচ্ছ এই যে দেখানোর চেষ্টা করি শোষা গাছের কাণ্ড এবং সেই সঙ্গে বন্ধুরা পাতা ছিদ্রকারী পোকার একটা সমস্যা দেখা যাবে কাণ্ড কি কি করবে এই কাণ্ডের অধিকাংশ অংশ কিন্তু পোকায় ভেঙে দেবে খেয়ে নেবে এই একটা সমস্যা আর পাতা কিন্তু ছিদ্র হয়ে যাবে ফার্স্টে কিন্তু এই সমস্যা দেখা যাবে সেই জন্য বন্ধুরা আমাদের কিন্তু এই পাতা কাণ্ড ভেঙে দেওয়া বা গোড়া কেটে দেওয়া বা পাতা ছিদ্রকারী পোকার জন্য অবশ্যই কিন্তু এখানে কীটনাশক বিষ স্প্রো করতে হবে বিশেষ করে এখানে জাতীয় বিষ স্প্রো করতে হবে যেমন রয়েছে পোপেক্সোপার ওপেনোফক্স প্লাস সাইপার মাইথিনের ভিতরে আছে এই বিষটা স্প্রো করতে হবে এই বিষটা স্প্রো করলে পাতাকে পোকা এবং কাণ্ড কেটে দেওয়া পোকা কিন্তু কন্ট্রোল হবে তবে কিন্তু গাছ যখন বড়ো হয়ে যাবে শসা যখন ধরবে তখন কিন্তু পোপেক্স সোপার স্প্রো করলে আবার সমস্যা হবে তখন কি সমস্যা হবে তখন কিন্তু সেইভাবে কিন্তু কাজ করবে না তবে কাণ্ড কাটা এবং সেই সঙ্গে পাতা ছিদ্রকারী পোকার জন্য সোপার প্রথম অবস্থায় আমি আমার মতে বেস্ট ওষুধ বলে আমি মনে করি তাই ইহা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবার বন্ধুরা আমরা একটা জিনিস বিশেষ করে আপনাদের বলে থাকে বন্ধুরা সেটা হলো বন্ধুরা চারা বার হওয়ার পর গাছটাকে রোগমুক্ত রাখার জন্য এখানে কিন্তু সাপ পাউডার বা ইন্দোফিলির স্প্রিন্ট ফাঙ্গিসাইড স্প্রো করে দেবেন গাছের বয়স যখন দুই থেকে তিন দিন বা চার দিন হবে তখন কিন্তু এমত অবস্থায় সাপ পাউডার বা ইন্দোফিল স্প্রিন ফাঙ্গিসাইড করবেন গাছের কুরুলে ভাব বা গাছের কিন্তু রোগ যেটা লাগে সেটার হাতে কিন্তু গাছ রক্ষা রক্ষা পাবে আর যদি না পাও কিন্তু কৃষক বন্ধু বললেন মাস্টার অর্থাৎ টাটা মাছটার হবে ওই টাটা মাছটার ব্যবহার করতে হবে ঠিক আছে না তা না হলে সাব পাউডার দাও সাব পাউডার স্প্রে করে দিতে পারো এই গাছের মাঝে সাথে স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে গাছকে সুস্থ সবল রাখার জন্য কু অর্থাৎ কুকুরা হাত থেকে গাছকে রক্ষা পাওয়ার জন্য গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবার বন্ধুরা পোকার পরিচর্যা এবার এবার সেকেন্ড অর্থাৎ ফার্স্টে যে পোকা আসবে বললাম পাতা ছিদ্রকারী পোকা এবং তারপরে কোন পোকার আক্রমণ দেখা যাবে এখানে আরেকটি সমস্যা দেখা যাবে সেটা হলো বন্ধুরা সাদা মাছি এই নিচে সাদা মাছি থাকবে এখন দেখতে পাচ্ছ মাছি নেই আমরা কিন্তু সাদামাছির ওষুধ কিন্তু এখানে ব্যবহার করেছি এবং তার ফলে সাদা মাছি দেখতে পাচ্ছ নেই বললেই চলে বন্ধুরা এই সাদা মাছি আসবে এবং সাদামাছির জন্য অবশ্যই বলবো আপনাদের অ্যাস্টা মারপেট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ স্টার টোয়েন্টি থিম বাচ্চা এগুলো ব্যবহার করতে হবে ওই পাতা ওষুধগুলো ব্যবহার করতে হবে প্রত্যেক দশ লিটারে অবশ্যই আপনাদের বলবো কুড়ি গ্রাম গুলে গাছ স্প্রো করবেন পরন্ত বিকেলের দিকে অবশ্যই তিন দিন ছাড়া একবার করে শর্ষে গাছের স্প্রো করতে হবে তাহলে শস্যের জমি থেকে সাদা মাছি কন্ট্রোল হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এছাড়াও দামি দামি নানা ওষুধ আছে সেগুলো ব্যবহার করার কথা বলবো না শর্ষ জমির ক্ষেত্রে আমি এটাই বেস্ট বলে মনে করি আর যারা এই অ্যাসডামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ ব্যবহার করবেন না তাদের বলবো আপনারা চলে যাবেন থাইমেথাকসাইন গ্রুপের ওষুধ থাইমেথাক্সাইন গ্রুপের ওষুধ রয়েছে সাইনেস্টার দশ লিটারে পাঁচ থেকে সাত গ্রাম দিতে হবে একসাথে জলেগুলো স্প্রো করতে হবে তাতে সাদা কন্ট্রোল হয়ে যাবে একটা সাদা মাছি জমিতে শসার জমিতে থাকবে না আপনি নিজে খেয়াল করে দেখতে পাবেন বন্ধুরা এর পরবর্তীতে আরেকটি পোকার সমস্যা দেখা যাবে সেটা হলো পাতা কোকড়ানো অর্থাৎ থ্রিপস বা চষি পোকা এহা কী করবে এই ছোটো ছোটো শসার যে কাণ্ড দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো যে শসার যে কাণ্ড যেখান থেকে বার হচ্ছে কচি পাতায় এই যে কচি পাতা দেখা এই যে কচি পাতায় এই কচি পাতায় কিন্তু এরা অ্যাটাক করবে এবং কচি পাতায় যখনই অ্যাটাক করবে তখনই কিন্তু সেই গাছের পাতা কিন্তু কুকড়ে যাবে গাছের সমস্ত পাতা কিন্তু কোকড়া লাগা হবে একটা সমস্যা দেখা যাবে এই জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের কীটনাশক বিষ ব্যবহার করতে হবে শসা গাছের পাতা কুকড়ানোর জন্য সব থেকে বেস্ট এবং শক্তিশালী ওষুধ অল ক্লিয়ার অলক্লিয়ার ব্যবহার করতে হবে পঞ্চাশ এমএলএর একটা ওষুধ বন্ধুরা দুশো তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর অলক্লিয়ার কিন্তু বন্ধুরা থ্রিপস বা চশি পোকা মারতে শক্তিশালী খুব কার্যকরী ক্ষমতা ভূমিকা পালন করে আর কিন্তু গুরুগ্রহ লেদা পোকাও কিন্তু অলক্লিয়ারে মারে তাই অলক্লিয়ার ব্যবহার করতে হবে আর যারা অলক্লিয়ার পাবেন না তাদের বলবো বায়োর আর তিনশো তিন ব্যবহার করবেন ইহা ব্যবহার করলেও কিন্তু শসা গাছের এই থ্রিপস বা চসি পোকা কন্ট্রোল হয়ে যাবে তাহলে শসা গাছে তিনটি পোকা লাগে তার কিন্তু বিষ কী দিতে হবে বললাম আর গাছ বড় হওয়ার পর আমি যে বললাম যে সোপা যেটা ব্যবহার করতে হবে লেদা পোকার জন্য গাছ বড় হওয়ার পর সেটা ব্যবহার করবে পোলার এই পোলার বিষ ব্যবহার করতে হবে দশ লিটারে দশ এম এল জলেগুলো ব্যবহার করতে হবে ইয়া ব্যবহার করলে কিন্তু গাছ যখন বড় হবে তখন কিন্তু লেদা পোকা একেবারে কন্ট্রোল হয়ে যাবে বন্ধুরা এবং রাসায়নিক সার হিসাবে এখানে কিন্তু ফার্স্টে কুড়ি কুড়ি তেরো প্রয়োগ করা হয়েছে এই জমিতে কুড়ি কুড়ি তেরো ফার্স্টে কিন্তু প্রয়োগ করা হয়েছে আপনি কিন্তু ফার্স্টে কুড়ি কুড়ি তেরো প্রয়োগ করতে পারেন তবে আমি আমার মতে আমি বলে থাকি বন্ধুরা আপনারা ফার্স্টের দিকে পনেরো সুপালা এবং সেই সঙ্গে বন্ধুরা পারলে হালকা পরিমাণে ডিএপি অর্থাৎ ডিএপি এবং পনেরো পনেরো সুপালা দুটো একসাথে মিশ্রিত করে দিলে আমার মতে ফার্স্টের দিকে ভালো হয় বন্ধুরা আপনি কুড়িকুরি তেরও দিতে পারেন সমস্যা নেই ফার্স্টের দিকে কারণ ফার্স্টের দিকে গাছের গ্রোথ করানোর দরকার হয়ে থাকে বেশি পরিমাণে নাইট্রোজেনের দরকার হয় তাই ফার্স্টের দিকে কুড়িকুরিতে আরও দেওয়া যাবে সমস্যা নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চাষি বন্ধু এখানে কিন্তু সোজা চাষ করেছেন কিভাবে সোজাটা চাষ করেছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তার মুখ থেকেই জেনে নিন কিভাবে চাষ করেছেন বিস্তারিত বর্ণনা দিন প্রথমে হলো বীজ নিয়ে হুম বীজটা নিয়ে এই খোলাটা একটু ভালো করে একটু শোধন করে জৈব সার দিয়ে তৈরি করে নিয়ে তারপরে বীজ কটা পুঁতলাম তারপরে হলো চারা বেরোবার পরে আবার একটু ওই সাপটা স্প্রে করা হলো তারপরে হলো আছে পোকার বিষ দিতে হয় এখন বিষ দু হয় নানান রকম বিষ এখন এই গাছে যা হলো দু হয়েছে এই সাদা মাছি ফাঁসি লাল সবুজ মাছি এই সব হলো আছে সাদা মাছের জন্য পাউডার বীজ গুলো বেশি ব্যবহার করা হয় নাকি পাউডার বীজ গুলো আর বিশেষ করে পাতা কুকরানো বা এটা সেটার জন্য নানা রকম তরল বিষ অল ক্লিয়ার এগুলো দেওয়া হয়

এখন এই 7 দয়া এই হলো 20 এখন 20 কুড়ি সাদ দয়া এসেছে তো হ্যাঁ গাছের প্রথম দিকে 20 20 সার চলবে তাই তো হালকা করে দয়া হালকা করে হালকা করে দেওয়া যাবে এবার যে তো চাষী বন্ধুরা তারা কিন্তু সমান্তরাল মাটিতে অর্থাৎ জমি পড়ে আছে সেখানে সর্ষে চাষ করবে জমিটা কিভাবে শোধন করবে সে সম্পর্কে তথ্য দাও সেই ওতে ওতে একটু ওই মানে প্রথমে একটু টুন টুন ব্যবহার করে মানে হালকা টুন হালকা সুন দিয়ে শ্বাস করে বেশ ভালো করে একটু ফিলি রেখে কদিন পরে তারপরে মাদালি জমিটা হলো দিয়ে খুঁড়া সেখানে সেখানে আর কি কি দিতে হবে সরিষার খোল গোবর সার এগুলো কি না না খোল দেওয়া যাবে না খোল দেওয়া যাবে না মানে কোন রাসায়নিক সার ব্যবহার করা যাবে রাসায়নিক সার হলো দেওয়া যাবে না ওই না ওই তোমার হচ্ছে ওই জৈব মানে ওই গোবর সারের একটু পচায় নিয়ে সেই সার মাদ দিলি ভালো হয় বুঝলে তো জৈব সার এখন না দেওয়াই ভালো মানে রাসায়নিক সার না দেওয়াই ভালো জৈব সার দিতে হবে ফার্স্টের দিকে একটু জৈব সার দিলে সেটাই বেস্ট ঠিক আছে আর একটু মাঝে মাঝে একটু সাপটা স্প্রে করতে হবে আর সাথে সাপ পাউডার আটা স্প্রে করতে হবে গাছকে রোগের হাত থেকে বাঁচানোর জন্য মাস্টারও ভালো মাস্টারও ভালো হ্যাঁ তো ওই সাপের মতো ডাইথেন টাইম ঠিক আছে তাহলে বন্ধুরা শসা চাষ কীভাবে করবে তার এ টু জেড তথ্য এই ভিডিওতে আমি আলোচনা করলাম ভিডিওটা কিন্তু বেশি লং করবো না ভিডিওটা সংক্ষেপে ছেড়ে দেবো তাই বন্ধু ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দেবে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট লাইক করবে চ্যানেলে যদি নতুন হবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম মতামত থাকে নিচে একটু কমেন্ট করবে আর যদি তোমার চাষ সম্পর্কে কোনো রকম ভিডিও পেতে চাও নিচে একটু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সদা সর্বদা ইব্রাহিম গার্ডেন এই ফাইভ চ্যানেলের সাথে জুড়ে থেকো